ডিগবৈত নিশা গুলি চালনার ঘটনা। বরডুমসার পুরা ডিগবৈ অভিমুখে আহি থকা এখন গরুভর্তি বাহনক রখাই চোকা অস্ত্রে আক্রমণ করিলে দুর্বৃত্তই চালক আর হ্যান্ডিম্যানক। এখন বিলাসী বাহনত অহা তিনিজনীয়া দুর্বৃত্তই চালক আর হ্যান্ডিম্যানক মারপিট করে কাঢ়ি লৈ গেল লক্ষাধিক টাকা। ঘটনার বিবরণী অনুসরি ডিগবৈর পানবাড়ির রিজার্ভর সমীপতে প্রথমে ডিগবৈর ভিডিপিএ তালাশি চলাইছিল গরু সরবরাহ করা বলেরো বাহন। আর এই তালাশি অভিযান চলাই থাকার সময়তেই সম্মুখের পরা অহা AS23R9270 নম্বরের বাহনখনের পরা তিনজন যুবক নামি গৈ আক্রমণ করিলে গরু কঢ়িয়াই অনা বাহনখনের উপর। মানে মারধর করেছিল আমি যেতিয়ালে গৈ পাইছো তেতিয়ালে হিয়াত জায়গাত নাছিল। আনহাতে এই ঘটনার খবর লাভ করে ডিগবৈ আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হওয়ার সময়তেই শিলগুটি আর মার্বল নিক্ষেপ করে দুর্বৃত্তর দলটোয়ে পলাই যাবলৈ চেষ্টা চলায়। দুর্বৃত্তর বাহনখনে আরক্ষীর বাহনত খুন্দা মারি পলাই যাওতেই ডিগবৈ আরক্ষী থানার আরক্ষী বিষয়ে খেদি খেদি দুর্বৃত্তর বাহনলৈ লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালনা করে। তেনে সময়তেই বাহনখনত থকা দুই দুর্বৃত্তই পলাই যাবলৈ সক্ষম হয় যদিও আরক্ষীয়ে রফিকুল আলী নামৰ এটা দুর্বৃত্তক করায়ত্ত কৰিবলৈ সক্ষম হয়। এই গাড়িখন মানে আমার অলপ সাসপেক্ট হল কারণ আমাক পুলিশক দেখি মানে অলপ স্পীডটো দিলে তেতিয়া মানে আমার সারে অসুস্থ গাড়িখন পিছা করলে তারপর সিহঁতক বহুতবার মানে পিছা করে মানে ওভারটেক করলে তথাপি সিহঁত রখা নাছিলে মানে হ্যাঁ হয় 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 সিহঁত খুন্দা মারিছে প্লাস আর যিমানবার কইছো মানে হাক দিছো মানে গাড়িখন রখা রখা বলে কৈছে তথাপিও নরখিলে মানে গাড়িখন তেতিয়া মানে বাধ্য হয়ে স্যারে মানে তেঙ্গ কৰিবলগীয়া হবে। আরক্ষীয়ে বাহনখন জব্দ করার লগতে আক্রমণকারী দুর্বৃত্ত কেটা গরুর চোরাং বেহার সঙ্গে জড়িত থকা বলে সন্দেহ প্রকাশ করেছে। ডিগবৈর পৰা রীণা কাকতি গগৈ রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। ডিগবৈত নিশা গুলি চালনার ঘটনা। বরডুমসার পরা ডিগবৈ অভিমুখে আহি থকা এখন গরুভর্তি বাহনক রখাই চোকা অস্ত্রে আক্রমণ করিলে দুর্বৃত্তই চালক আর হ্যান্ডিম্যানক। এখন বিলাসী বাহনত অহা তিনিজনীয়া দুর্বৃত্তই চালক আর হ্যান্ডিম্যানক মারপিট করে কাঢ়ি লৈ গেল লক্ষাধিক টাকা। ঘটনার বিবরণী অনুসরি ডিগবৈর পানবাড়ির রিজার্ভর সমীপতে প্রথমে ডিগবৈর ভিডিপিএ তালাশি চলাইছিল গরু সরবরাহ করা বলেরো বাহন। আর এই তালাশি অভিযান চলাই থাকার সময়তেই সম্মুখের পরা অহা AS23R9270 নম্বরের বাহনখনের পরা তিনজন যুবক নামি গৈ আক্রমণ করিলে গরু কঢ়িয়াই অনা বাহনখনের উপর। মানে মারধর করেছিল আমি যেতিয়ালে গৈ পাইছো তেতিয়ালে হিয়াত জায়গাত নাছিল। আনহাতে এই ঘটনার খবর লাভ করে ডিগবৈ আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হওয়ার সময়তেই শিলগুটি আর মার্বল নিক্ষেপ করে দুর্বৃত্তর দলটোয়ে পলাই যাবলৈ চেষ্টা চলায়। দুর্বৃত্তর বাহনখনে আরক্ষীর বাহনত খুন্দা মারি পলাই যাওতেই ডিগবৈ আরক্ষী থানার আরক্ষী বিষয়ে খেদি খেদি দুর্বৃত্তর বাহনলৈ লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালনা করে। তেনে সময়তেই বাহনখনত থকা দুই দুর্বৃত্তই পলাই যাবলৈ সক্ষম হয় যদিও আরক্ষীয়ে রফিকুল আলী নামৰ এটা দুর্বৃত্তক করায়ত্ত করিবলৈ সক্ষম হয়। এই গাড়িখন মানে আমার অলপ সাসপেক্ট হল কারণ আমাক পুলিশক দেখি মানে অলপ স্পীডটো দিলে তেতিয়া মানে আমার সারে অসুস্থ গাড়িখন পিছা করলে তারপর সিহঁতক বহুতবার মানে পিছা করে মানে ওভারটেক করলে তথাপি সিহঁত রখা নাছিলে মানে হ্যাঁ হয় 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 সিহঁত খুন্দা মারিছে প্লাস আর যিমানবার কইছো মানে হাক দিছো মানে গাড়িখন রখা রখা বলে কৈছে তথাপিও নরখিলে মানে গাড়িখন তেতিয়া মানে বাধ্য হয়ে স্যারে মানে তেঙ্গ কৰিবলগীয়া হবে। আরক্ষীয়ে বাহনখন জব্দ করার লগতে আক্রমণকারী দুর্বৃত্ত কেটা গরুর চোরাং বেহার সঙ্গে জড়িত থকা বলে সন্দেহ প্রকাশ করেছে। ডিগবৈর পৰা রীণা কাকতি গগৈ রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট।